হয়েছে? এই তো হয়ে এসেছে। আরে মেয়েটা তো ঘুম পেয়েছে, খিদেও পেয়েছে। আরে তোর কথা মতো আমরা ওকে খেতে দিইনি, আমাদের উপর রাগ করে ঘরে চলে গেছে। আহা, সে রাগ আমি ভাঙিয়ে দেবো, ও নিয়ে তুমি ভেবো না। আরে মেয়েটাকে কতক্ষণ অপেক্ষা করাবি বল দেখি। আরে বাবা বললাম তো হয়ে এসেছে। আর তোমরা যাও না রে বাবা, আমাকে একটু রান্না করতে দাও না মন্দি। আমার বউয়ের জন্য একটা স্পেশাল রান্না করছি, আর সেটা আমি তোমাদের কাউকে দেখাতে চাই না, তাই তোমরা রান্নাঘরে কেউ অ্যালাউড না। ওরে তোর রান্নার চোটে যে মেয়েটা ঘুমিয়ে পড়বে এবার। আরে তোমাদেরকে তো শুধু আমি একটাই কাজ দিয়েছি, যাতে উনি রান্নাঘরে না আসেন, যাতে উনি ঘুমিয়ে না পড়েন, আর যাতে উনি ছাতে না চলে যান, তাহলে সব মাটি কিন্তু। হ্যাঁ তোকে আর আটকানো যাচ্ছে না, তো চালাকি পাঠিয়েছি ওর পেছনে। আরে তোমরা এত কথা বললে না আমার সব গুলিয়ে যাবে। তোমরা চল আসো আসো, তোমরা যাও 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 যাও। তাড়াতাড়ি কর বাবা। উপকার হবে তাই না? ঠিক আছে, আমি ছাদে গিয়ে হাওয়াকে পে করাবো। ছাদে যাওয়া যাবে না। অদ্ভুত তো, হ্যাঁ রান্না করে যেতে দিচ্ছ না, ছাদে যাওয়ার নাম নিতে নিতে এখন আটকে দিলে, ব্যাপারটা কি বলতো তোমাদের? আমি তো তোমার ভালোর জন্যই বললাম বৌঠান, ছাদে তো লাইট কেটে গেছে, অন্ধকার। আর এই অবস্থা তোমার অন্ধকারে যাওয়া একদম ঠিক হবে না বৌঠান। যত সব নাটক ধর। বাবা বৌঠানকে বলা নাকি এত সহজ, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। আরে এত কঠিন কাজ খালি আমাদের যে কেন দেয়? কি গোটালা পাকাচ্ছে রা, বর্ণটাকেও তো কোথাও দেখছি না। না ব্যাপারটা তো ঠিক সুবিধা মনে হচ্ছে না। জানতে পারলে বাড়িতে কি চলছে? হ্যাঁ হ্যাঁ জানতে পেরেছি জানতে পেরেছি। ও দাদা বাড়িতে আজকে ভ্যালেন্টাইন্স নাইট সেলিব্রেশন হবে গো, আর এই উপলক্ষে তোমার ছেলে নাকি তার বউয়ের জন্য নিজে হাতে কত কিছু রান্না করছে। আর আমার মনে হচ্ছে যা হচ্ছে সবটা না ছাদে হচ্ছে, তার জন্য তো দেখলাম ওই সন্ধ্যাটাকে পর্যন্ত ছাদে উঠতে দিচ্ছে না। সন্ধ্যা কোন ছাদ, আমাকেই ছাদে উঠতে দিল না। আরে ভাবলাম ছাদে একটু পায়চারি করবো, মেজো বৌদি কিছুতেই ছাদে উঠতে দিল না। তবে আমিও ভালোবাসাবাসি রাত পালন করবে, তবে একবার শোন শৈল, বিজয়ারা না সব জানে, দেখলি না নিজেদের মধ্যে কেমন খুব 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 করে হাসছিল। শোনো দাদা, তোমার ছেলে আর বৌমা তারা আজকে তাদের জয় সেলিব্রেট করছে, জিতে গেল না আজকে সকালে। আমাকে সবার সামনে ছোট করে আমাদের সবার মুখে চুনকালি মাখিয়ে ওরা সারা রাত ধরে সোহাগ করবে, অসম্ভব। ওই সেলিব্রেশন যে করে হোক বন্ধ করতে হবে। আরে করবি কি তুই, পুরো বাড়ি এই প্ল্যানে ওদের সাথে আছে। ওই বিজয়াটা তো সব থেকে বেশি এমন ভাব করছে যেন ওরই আজকে ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু আটকাবো কি করে? একটাই উপায় আছে। সন্ধ্যা আমাদের খাবারে জোলা পিষে দিয়েছিল না, ওর অস্ত্রে ওকেই ঘায়েল করতে হবে। কিরকম? পিষিয়ে মাত্র বললো না নীল সন্ধ্যার জন্য রান্নাবান্না করছে, ওই খাবারের মধ্যে এমন কিছু মেশাতে হবে যাতে সেটা খেয়ে নীলের নেশা হয়ে যায়। নেশার ঘোরে নীল হয় ভুলভাল কিছু বকবে, নয়তো ঘুমিয়ে পড়বে, ব্যাস হয়ে গেল ওদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন। পেটে চুচুর কেতন চললে কি ঘুমানো যায় নাকি? খেতে দিল না আমাকে, খিচুড়ি খেতে দিল না, খুব খারাপ এই বাড়ির সবাই খুব খারাপ। একটা মানুষ না খেয়ে থেকে গেল, বাড়ি শুধু কারোর কোনো ভাবনা চিন্তা নেই সেটা নিয়ে। আচ্ছা বেশ, আমার কথা না ভাবতে হবে না, কিন্তু আমার পেটে ছোটটা সেও তো কিছু খেতে পেলো না, সেদিকেও কারো কোনো চিন্তা ভাবনা নেই। এদিকে সবাই সবসময় এমন একটা ভাব দেখায়, এমন ভাবখানা করে রাখে যেন আমাকে নিয়ে কত ভাবছে। বর্ণকে দেখো, নেই এখন নেই, অন্য সময় আমার সাথে একবারে আঠার মতো চিপকে থাকে। দরকার থাকে না যখন তখন ফল খাবেন, জল খাবেন, ফলের রস খাবেন, ডাব খাবেন, এখন কই নেই সে। ভাবলাম হাওয়া খেতে যাবো, সেখানেও যেতে দিল না, আমার ছাদে যেতে দিল না কেন?
খিদে পেটে মাথায় কাজ করে না, ভাববো না আমি আর কিছু, আমি এমনি ঘুমিয়ে যাবো, এমনি ঘুমিয়ে যাবো আমি। এই তুই আবার এখানে এলি কেন রে? হলো তোমার বউ দিদি কিন্তু ঘরে চলে গেছে, ঘুমিয়েও পড়বে এবার, আর তোমার এখনো রান্না হলো না। এই যা তো এখান থেকে, বেশি পাকামো করবি না একদম। আরে সব বিদেশি রান্না তৈরি করছি তোর বউদির জন্য, আরে সময় তো লাগবে। দেখো রান্না শেষ করতে করতে না রাত ভোর হয়ে যায়, তাহলে তোমার সেলিব্রেশন হয়েছে। বউ দিদি ঠিকই বলে, তুমি একটা অপদার্থ। ফোকাস আকাশ ফোকাস, যে যাই বলুক, যে যতই কিছু বলে নিক, আমাকে সময় মতো রান্নাটা শেষ করতেই হবে, যাতে সন্ধ্যা খাবারটা খেয়ে বলে লাজবা। কিরে আকাশ, তুই এত রাত্রিরে রান্না করে কি করছিস? রান্না করছি। তুই কেন রান্না করছিস? আরে আমার খাবার খেতে ইচ্ছে ছিল তাই, আর একটু অন্য রকমের খাবার খেতে ইচ্ছে ছিল তাই আমি রান্না করছি। তা হোক না, অন্য রকম খাবার তোকে নিজেকে রান্না করতে হবে, অন্য কেউ করে দিতে পারলো না। আহারে বেচারা, হাত পুড়িয়ে একা একা রান্না করছে, তুই দে দে দে, আমি তোকে কি হেল্প করতে পারি? আরে বাবা, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই এখন, তোমার জন্য না সব ভুলে যাচ্ছি আমি। আমার কি যেন দরকার ছিল একটা? কি দরকার? বাটি 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 বাটি। এই সুযোগ, বাটি খুঁজতে গেছে, এর মধ্যেই মেশাতে হবে। এই আকাশ বল না, কি হেল্প লাগবে? আরে বাবা, আমি তো তোমাকে বলছি আমার কোনো হেল্পের প্রয়োজন নেই, তুমি যাও না রে বাবা, যাও। আচ্ছা তুই যখন এত করে বলছিস, তখন তুই একাই কর, ঘুমোতে যাই কেমন? ও হ্যাঁ, এই কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। সময় মতো খাবারটা শেষ করতে হবে আমাকে, নাহলে যদি সন্ধ্যা একবার ঘুমিয়ে পড়ে তাহলে তো সেলিব্রেশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ভীষণ সাকসেসফুল। হ্যাঁ, এমন দাওয়াই মিশিয়েছি নীলের কফিতে যে কয়েক চুমুক মারলেই অ্যাকশন শুরু। মিস্তা কেউ বুঝতে পারেনি তো? আরে না না, আমার কাজ খুব সূক্ষ্ম, ও ধরার ক্ষমতা নীলে নেই। হাজার হোক, আমি ওর কাকা আর ও আমার ছোট্ট ভাইপো। কথায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়তে, কাজ হলে বুঝবো তুই সূক্ষ্ম না ফোঁতা। আর সেই জন্যই খেয়াল রাখতে হবে নীলের নেশা হলো কি না, নীলের মাতলামি দেখলে তবে আমি ঘুমোতে পারবো, না হলে আজ রাতে দুটো চোখের পাতা এক করতে পারবো না। কিরে তোর হলো সব? আমার ভ্যালেন্টাইন স্পেশাল ডিনার ফর সন্ধ্যা কমপ্লিট, এবার আমি সন্ধ্যাকে যাচ্ছি ডাকতে। আর তোমরা এখনো ঘুমোতে যাওনি কেন? যাও না, ঘুমোতে চলে যাও, যাও। সে না হয় আমি যাচ্ছি, তুই ওকে আগে খাওয়া তো। আরে সে আমি করে নেবো, তুমি যাও না ঘুমোতে, যাও না, আমার পিছনে এইভাবে ঘুর ঘুর করে কোনো মানে হয় বলো তো, যা। আরে বাবা যাচ্ছি ঘুমোতে, তুই আগে দেখ নিজের বউকে টেনে তুলতে পারিস কিনা, ঘরের বাইরে থেকে নাম ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। আজকাল কি মিষ্টি লাগে আওয়াজটা। মিষ্টি পরে লাগাস, আগে বাস্তবের মাটিতে ফিরে আয়, আগে ভেবে দেখ নাক ডাকার আওয়াজ আসছে মানে ঘুমিয়ে পড়েছে, ওকে তুলবে কি করে? ও সে আমি ম্যানেজ করে নেবো, তুমি ব্যাস এটা দেখো মা, যাতে বাড়ির কোনো লোক ছাদের দিকে না যায়, ঠিক আছে? আমি যে করে হোক ওনাকে ঠিক তুলে নেবো। আচ্ছা বেশ বেশ। না খেয়ে ঘুমিয়েছেন উনি, ওনাকে তুলে সারপ্রাইজটা দিতেই হবে, যা ছকাবেন না উনি। উঠতে তো আপনাকে হবে, কি করে আপনাকে উঠাই? বুঝলি শৈল, নীলের নেশা মনে হচ্ছে চড়েছে, আর ওদিকে সন্ধ্যাও তো ঘুমোচ্ছে, আর হয়েছে ওদের সেলিব্রেশন। আমি তোকে বলেছিলাম না ভন্ডুল করেই ছাড়বো, এবার দেখ, এবার দেখ কেমন সেলিব্রেশন হয়। আজকে ছাতের লাইটগুলো ওদের জন্য কাঁদবে, ওরা দুজন ঘরেই ঘুমোবে। ওই সন্ধ্যাটা যা কুম্ভকর্ণের মতো ঘুম, ওই নিয়ে আজকে আর উঠছে না দাদা। দাদা যেন কি বলেছিল, বৃক্ষ
তোমার কি পরিচয়? চল গিয়ে দাদাকে গিয়ে বলি যে কাজটা কেমন করেছি। চল চল। আজ ভ্যালেন্টাইন্সের রাত, ভালোবাসার রাত, সুতরাং গাও ভালো, আজকে কেউ ঘুমাবে না। আজকে ভালোবাসার মানুষ যা চাইবে তাকে তা দিতে হবে, কারণ আর রাত জুড়ে হবে সেলিব্রেশন। আমি খাইয়ে দিই, আপনি চুপ করে বসুন। হ্যাঁ